শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বসন্তের মাঝে চৈত্রের এক সকালকে নিয়ে আছি আমরা। এমন সকাল, বিচিত্র এক শুভকাল হয়ে সবার মনকে বাঁধিয়ে দিক এ কামনায় করি। বসন্ত যেমন নতুন এক পরিবর্তন নিয়ে আসে প্রকৃতির মাঝে, তেমনি পরিবর্তন খুশি করুক সবার মন, এমনই আহ্বানে নিবেদন করছি আজকের দর্পণ। শুরু হয়েছে নতুন একটি দিন, নতুন ভাবনা আর ভালো সব কাজ এদিনকে করে তুলুক স্মরণীয়, করে তুলুক অমলিন, এই প্রত্যাশাই করি আমরা সব সময়। দর্পণ প্রিয় বন্ধুরা, আজও কামনা করি আপনাদের আন্তরিক সাহচর্য, কারণ আপনাদের কথা ভেবেই তো আমরা নিবেদন করে থাকি দর্পণ। এই এখন যারা শুনছেন আজকে দর্পণ, সবাইকে জানে আকাশ, প্রীতি আর বাসন্তী শুভেচ্ছা। আজকের এই দিনে বসে বারবার গতকালের কথাই মনে পড়ছে, কারণ গতকালই আমরা উদযাপন করেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এদিনকে সঙ্গে পাওয়া মানেই তো একটি স্মরণীয় দিনের সঙ্গী হওয়া, ইতিহাসের অংশ হয়ে যাওয়া। তবে জন্মশতবার্ষিকী পার হয়ে গেলেও আমরা কিন্তু আছি মুজিব বর্ষে মাঝে। এই মুজিব বর্ষে মাঝে আছি বলেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষভাবে আমাদের সঙ্গে আছেন। আবার মহান স্বাধীনতা মাসে আছি বলেই স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এই মহান নেতার কথা আমাদের স্মরণেই জানালায় বার বার উঁকি দিয়ে যায়। তাই আজকের এই দর্পণ থেকে তাঁর প্রতি নিবেদন করি আন্তরিক শ্রদ্ধা ও সম্মান। আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর, তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর, তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। চলছে মহান স্বাধীনতার মাস, এবারের এই স্বাধীনতার মাসকে নিয়ে একথা বলতেই পারি, এই স্বাধীনতার মাস অন্যবারের চেয়ে অনেক ঘটনাবহুল এবং তাৎপর্যময়, কারণ এবারই আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। স্বাধীনতার ৫০ বছর পূর্তি সত্যি মুগ্ধতায় ভরে তুলেছে আমাদের সময়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আবারও মনে করতেই হয়, কারণ তিনি তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে দিয়েছিলেন স্বাধীনতার ডাক এবং ২৬ মার্চ দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা, যার পরিপ্রেক্ষিতে এদেশে শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ। আর এই যুদ্ধে অংশ নিয়েছিলেন এদেশের বীর মুক্তিযোদ্ধারা, যার ফলে ৯ মাসের যুদ্ধ শেষে এদেশের স্বাধীনতা আসে বিজয়ীর দেশে। দর্পণ তার পরিবেশনার ডালাকেই অর্পণ করতে চায় শ্রোতা বন্ধুদের মনের ঘরে, যেখানে থাকে বেশ কিছু বিচিত্র পরিবেশনা, যে পরিবেশনা শ্রোতা বন্ধুদের মনকেই আকর্ষণ করতে চায়। এবার জানিয়ে দিই আজকের দর্পণ পরিবেশনার ডালা কিভাবে আমরা সাজিয়েছি। আজ আমরা একে একে নিবেদন করব এই দিনে অসমাপ্ত আত্মজীবনী, সেলুলয়েডে মুক্তিযুদ্ধ, তারার সাথে কিছুক্ষণ পাহাড় ও প্রকৃতি এবং আমাদের গান। সূচিক্রম ধরে এবার নিবেদনে যেতে চাই। প্রথমে শোনাতে চাই এই দিনে পর্বটি। এখানে ইতিহাসের অনেক রকম ঘটনার সঙ্গে আমাদের যেমন জানাশোনাটা হয়ে থাকে, তেমনি দেশ বিদেশে বিখ্যাত কিছু মানুষের জন্ম মৃত্যু সম্পর্ক আমরা তথ্য জানিয়ে যাই প্রাসঙ্গিক আরও কিছু কথা। তাহলে শুনি চলুন আজকের এই দিন আয়োজনের ভেতর।
একটা সময় এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগের ক্ষেত্রে এই টেলিফোনের ব্যবহার সহজলভ্য ছিল না, কিন্তু ইতিহাস থেকে আমরাও জানতে পারি 1891 সালে এই দিনটিতে লন্ডন ও প্যারির মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। রাজা রামমোহন রায় বাঙালি দার্শনিক হিসেবেও তিনি পরিচিত হয়ে ওঠেন। তার নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। 1905 সালের আজকের এই দিনে কলকাতায় রামমোহন লাইব্রেরি প্রতিষ্ঠা লাভ করে। যিনি বাংলা ও হিন্দি দু ভাষাতেই সাহিত্য রচনা করে বিখ্যাত হয়ে আছেন তিনি হলেন বিশিষ্ট বাঙালি লেখক কথাসাহিত্যিক বিমল মিত্র। কুড়ি দিয়ে কিনলাম তাঁর সারা জাগান একটি উপন্যাস, এটি চলচ্চিত্র হয়েছে। শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। 500 গল্প এবং শতাধিক উপন্যাসের একজন সার্থক লেখক বিমল মিত্র 1912 সালে আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, অনুবাদক ও সম্পাদক বুদ্ধদেব বসু 1912 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধায় স্মরণ করছে, আর তাই দর্পণের বিশেষ পরিবেশনায় সংযোজিত হয়েছে অসমাপ্ত আত্মজীবনী নামের একটি পর্ব। আর এই পর্বে আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক লেখা নিয়ে প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনী বই থেকে নির্বাচিত অংশে পরিবেশনা শুনিয়ে থাকি। শ্রোতা বন্ধুরা, বইটি আপনারাও পড়ুন, ভীষণ ভালো লাগবে। বঙ্গবন্ধু তার কারাগার জীবনে বন্দী থাকা অবস্থায় ডায়েরির পাতায় লিখে গেছেন তাঁর আত্মকথা, যে কথা আজও তাঁর স্মৃতি কথা হয়ে আমাদের ইতিহাসের গল্প শোনায়। শুনব অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে নির্বাচিত অংশ, লালটু হুসাইনের পরিবেশনায়। আমি পূর্বেই বলেছি, শহীদ সাহেব সরল লোক ছিলেন, তিনি ধোকায় পড়ে গেলেন। পার্লামেন্টারি বোর্ডে তার দল সংখ্যাগুরু থাকা সত্ত্বেও নিজের লোককে তিনি নমিনেশন দিতে পারলেন না। নাজিমুদ্দিন সাহেবের দল পরাজিত হওয়ার পরে তারা অন্য পন্থা অবলম্বন করলেন, ঘোষণা করলেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, অর্থাৎ শহীদ সাহেবই দলের নেতা হবেন। তিনি শহীদ সাহেবকে অনুরোধ করলেন যারা পূর্ব থেকে মুসলিম লীগে আছে তাদের নমিনেশন দেয়া হোক, কারণ এরা সকলেই শহীদ সাহেবকে সমর্থন করবেন। খাজা সাহেব যখন নির্বাচন করবেন না তখন আর ভয় কি? শহীদ সাহেব এই কথায় বিশ্বাস স্থাপন করে পুরানা MLA প্রায় সকলকেই নমিনেশন দিয়ে দেন। বোধ হয় তখন বাংলাদেশে 119টা সিট মুসলমানদের ছিল। এই চাতুর্যে প্রায় 50 জন খাজা সাহেবের দলের লোক নমিনেশন পেয়ে গেল। আবার কেন্দ্রীয় লীগে খাজা সাহেবের সমর্থক বেশি ছিল, লিয়াকত আলী খান, খালিকুজ্জামান, হোসেন ইমাম, চন্দ্রিগড় সাহেব সকলেই শহীদ সাহেবকে মনে মনে ভয় করতেন, কারণ সকল বিষয়ে শহীদ সাহেব এদের থেকে উপযুক্ত ছিলেন। কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডও প্রায় 30 জনের নমিনেশন পাল্টিয়ে দিলেন। এদের মধ্যে 2-1 জন শহীদ সাহেবেরও সমর্থক ছিলেন, এ কথা অস্বীকার করা যায় না। নির্বাচনের পরে দেখা গেল 119টার মধ্যে বোধ হয় 116টা সিট লীগ দখল করল, সংখ্যা 2-1টা ভুল হতে পারে, আমার ঠিক মনে নাই। এই 116 জনের মধ্যে নাজিমুদ্দিন সাহেবের দলই বেশিরভাগ, যদিও তারা শহীদ সাহেবকে লিডার বানাতে বাধ্য হন, কিন্তু তলে তলে তাদের গ্রুপিং চলল। শহীদ সাহেব গ্রুপ করতেন না, তিনি উপযুক্ত দেখেই মন্ত্রী করলেন। নাজিমুদ্দিন সাহেবের দলের অনেককে পার্লামেন্টারি সেক্রেটারি ও হুইপ করলেন, জনাব ফজলুর রহমানকে মন্ত্রী করলেন। স্বাধীনতার মাস মার্চ আমাদেরকে 71-এর স্বাধীনতা যুদ্ধের কথা বলে যায়, মনে করিয়ে দেয় 71-এর উত্তাল দিনগুলোকে, মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধের গল্পগাথা, মনে করিয়ে দেয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। আমরা যারা মুক্তিযুদ্ধকে দেখিনি, আমাদের মনের চোখে ভাসে যুদ্ধদিনের ছবি, যে ছবি আমাদেরকে ইতিহাস সচেতন করে তোলে। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে হাতে গোনা কয়েকটি ছবির কথা আমরা জানতে পারি। মুক্তিযুদ্ধভিত্তিক ছবিগুলো আজও আন্দোলিত করে মন, আজও মনের মাঝে সৃষ্টি করে বিস্ময়। আমরা জানতে পারি কত কি হারিয়ে মুক্তিযুদ্ধে বিজয়কে আমরা পেয়েছি। দর্পণে এখনকার আয়োজন এমন একটি পর্ব, সেলুলয়েড মুক্তিযুদ্ধ। এ পর্বে আজ শোনাব চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জনের উল্লেখযোগ্য অংশ বিশেষ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
একদিন পরে গেলে এমন কি ক্ষতিটা হতো? আমি কি কম বলেছি? এসে হুট করে চলে গেল, যাবেই তো, মাথা যেন ওর একারই। তোকে নিয়ে ভীষণ ভাবনায় পড়েছিলাম, হুট করে চলে গেলি, কোথায় গিয়েছিলি বলতো? মার সঙ্গে দেখা করতে গেছি। মাসের মধ্যে কবার যাস? এই যে খুশু ভাই, শুনেছেন ইয়াহিয়া ঘোষণা করেছে অ্যাসেম্বলি বসবে না। তাহলে তাহলে আর কি, হরতাল, এর প্রতিবাদ আমাদের করতেই হবে, বাঙালি আর মুখ মুছে থাকবে না। বাংলা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে আমাদের নিঃস্ব করে দিয়ে গেছে। কত ঘর বাড়ি ওরা জ্বালিয়ে দিয়েছে, কত নিরীহ অসহায় মানুষ করে মুম্বাই হত্যা করেছে, কত মা বোনের ইজ্জত নষ্ট করেছে, আমাদের প্রতিশোধ নিতে হবে মিজান। কিন্তু আমরা যে নিরস্ত্র, অস্ত্র কেড়ে নিতে হবে, শত্রু অস্ত্র কেড়ে নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। শত্রু শক্তিশালী, শত্রুকে নির্মূল করতে হলে আমাদের সামরিক শিক্ষা নিতে হবে, মুক্ত এলাকাতে গিয়ে আমাদের সংঘবদ্ধ হতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদের দলে আমাকে নেবেন? নিশ্চয় নেব, তুমি বড় হও। কেমন তোর সঙ্গে আলাপ করবে, আমার খালা দেবেন কি আর তোমার সঙ্গে কাজ করবে? খুব ভালো কথা। রক্ত দিতে পারবেন? নিশ্চয়ই পারবো, দেশের জন্য আমি সব দিতে পারি। এই নাও বাবা, খাই আর নাও। মা, আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, বিপদের ঝুঁকি মাথা নিয়ে আপনি আমাদের জন্য যা করছেন। এই দেখ কি কথা কও বাবা, তোমরা লতা সদাসের জন্য সেই পুরনো তো, এটা কিছুই না বাবা। करीम साहब, ये बड़े अफसोस की बात है, आप जैसे रहते हुए ये कम वक्त मुक्ति बहनी कहाँ से आता है? सही बात तो हम यू कहता है साहब, ये लोग रात का अंधकार में सुबह सुबह आता, ध्यान होने का आगे आगे ही भाग जाता। क्या बात है सुबेदार, ये क्या होलिया बना रखा? हालत बहुत खराब है सर। क्या वक्त हो तुम्हारे साथ जो 30 जवान कि थे? सब सफाया हो गया। मेजर साहब कह रहे सर। মুক্তি ধ্বংসের খুশ পাইছি। বলো কি? ও কুজু, আমি নিজের চোখকে দেখাইছি, তোর পাড়ার আমি লিখানা তার বাড়ি চালাই দিছিল, এই বাড়িতে মুক্তি ভোজের আড্ডা। হায় হায় রে, কি সমস্ত সত্র সে গেল, খবর দি আই। চলো দাঁড়া বাবা, কোথায় যাচ্ছ? সে কথা শুনতে হবে, শুনি না, তুমি যেতে পারবে না। কে আর
দেশের সাথে এত বড় শত্রুতা আমি তোমাকে করতে দেবো না। না সর পাছার বলছি। বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও বলছি, কেউ না বাবা। फरमान अली को जनरल मानेकशॉ के पैगाम, आप चारों तरफ से घिरे हुए हैं, हथियार डाल दें, वक्त बहुत कम है, आप हथियार डाल दें। সত্যি বলতে কি, তারাই হলেন তারা বা তারকা যারা তাঁদের গুণের আলো ছড়াতে পারেন আমাদের মনের উঠোনে, যাঁরা আজ প্রচার মাধ্যমে পেয়েছেন খ্যাতি, যাঁদের প্রশংসা আমরা হয়ে উঠে পঞ্চমুখ। তাঁদের কথা জানতে এবং শুনতে আমাদেরও থাকে অনেক আগ্রহ। আমরা তাঁদেরকে অভিনন্দিত করি তারকা বা তারা হয়ে উঠবার কারণে। যাদেরকে অনেকক্ষণ পাওয়া যায় না তাদের প্রতি আমাদের আকুলতাও যেন বেশি, তবে অনেকক্ষণ না হোক কিছুক্ষণ তো পাওয়া সম্ভব। চলুন তাহলে শোনা যাক দর্পণের তারার সাথে কিছুক্ষণ পর্বটি। উপস্থাপনায় আছেন আরেক তারকা জিনাত শানু। স্বাগতা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্পণের বিশেষ আয়োজন তারার সাথে কিছুক্ষণে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি স্বাগতা, এবং আমার সাথে আছেন একজন তারকা, যে তারকা অবশ্যই আমার খুবই পছন্দের এবং তার গান শুনতে আমার খুবই ভালো লাগে। তার নাম হচ্ছে মিফতা জামান। কেমন আছেন? আছি ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি মিফতা, এবং আপনার ইন্টারভিউ করতে পেরে তারও বেশি ভালো আছি। তো মিফতা, প্রথমে যেটা জানতে চাবো, গানের শুরু কবে থেকে? গানের শুরু অনেক ছোটোবেলায়, ইনফ্যাক্ট 3-4 বছর বয়সেই বাসায় আমাদের শিক্ষক আসতেন এবং উস্তাদ জি এসে খেলতে খেলতে গানটা শেখা শুরু আর কি। তো তখন রবীন্দ্রসঙ্গীত শিখতাম, পরবর্তীতে টিচার বদলে নতুন টিচার এসে আমাকে ক্লাসিক্যালের শেখালেন। এভাবে করে আস্তে আস্তে করতে করতে তারপর 2008 এসে প্রথম সুরকার হিসেবে আত্মপ্রকাশ ফুয়াদ ফিচারিং কোন অ্যালবাম। প্রথম কাজই আসলে আমাদের সবার কানে আটকে গিয়েছে এবং গানটা শুনেই যাচ্ছি, সো এটা একটা সাকসেসফুল কাজ ছিল, অনেক ধন্যবাদ। না, আল্লাহ তাআলার গিফট, আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। আর ওই গানটার ক্ষেত্রে আসলে আরও লিরিসিস্ট এবং দ্য মিউজিক কম্পোজার ফুয়াদ ভাই হিমসেলফ, তাদেরও অনেক ক্রেডিট আছে। সো ইট ওয়াজ এ গুড অপরচুনিটি, এবং ওইখানে কাজ করে আসলে খুব ভালো লেগেছিল। আর থ্যাংকস টু পিপল লাইক ইউ যারা এই গানটা শুনেছে আর কি। তো আমি ওই গানটা নিয়ে যদি কথা বলি, গানটা একদমই রাগ ভিত্তিক একটা গান ছিল, পুরোপুরি রাগ ভিত্তিক না কিন্তু রাগ আশ্রিত একটা গান ছিল। আমি ফুয়াদ আল মুক্তাদির যত কম্পোজিশন শুনেছি, সে খুবই টেকনোলজি বেসড একজন কম্পোজার, এবং ফুয়াদ ফিচারিং কনা ওই অ্যালবামে প্রত্যেকটা গান আসলে খুবই টেকি ছিল। তো একটা গানই অনেক অ্যাকোস্টিক ছিল, সেটা হচ্ছে আপনার গান। তো এরকম মানে ভয় লাগেনি যে শুরুতে ফুয়াদকে আমার গানটা দিয়ে দিব, যে গানটা ক্লাসিক্যাল বেসড, যদি নষ্ট করে দেয় তখন কি হবে, এরকম কোনো ভয় কি লেগেছিল? না, অ্যাবসলিউটলি না। ফুয়াদ ভাইয়ের সাথে কাজ করে যেটা মনে হয়েছে, ফুয়াদ ভাই ওয়াজ ইজ ভেরি ট্যালেন্টেড, সে তার ফ্লেভারটাকে অ্যাডজাস্ট করতে পারবে। এই গানটার ক্ষেত্রে যেটা হয়েছে, এটার মধ্যে অ্যাকচুয়ালি যে যখন গানটা আমি শুরু করেছিলাম তখন কিন্তু সেটা কোনা আপুকে মাথায় রেখে করা, এবং তখন ওই ফ্লেভারটাকে, তখন আমি একটু মডার্ন ফ্লেভারটাকে করার চেষ্টা করেছিলাম। বাট যখন আমি গানটা নিজে যখন স্যাড ভার্সনটাও, আমি আবার সুরটাকে একটু বদলে নিয়েছি। দুইটা ভার্সন শুনলে পরে একটু দেখতে পাবেন। হ্যাঁ, আমি দুটোই শুনেছি, দুটোই ডিফারেন্ট ছিল। তবে আমার কাছে মনে হয়েছিল হয়তো বা গায়কের কারণে দুটো সুর দুরকম, দুটো সুরের পার্থক্য হয়ে গেছে আর কি। বেসিক লাইনটা সেম জুনের গাওয়ার ক্ষেত্রে শুনে দেখা, আমার মনে হয়েছে যে গায়কই আলাদা। হ্যাঁ, গায়কই আলাদা, অ্যাবসলিউটলি আলাদা। আমার একটা অভ্যাস আর কি গান মডিফাই করে একটু সুরটাকে নিয়ে একটু নাড়াচাড়া করা। গানটা গাওয়ার সময় আমি খুব ফিল করেছিলাম, এবং গানটা রেকর্ড করার সময় রেকর্ড করেছিল রাফা ভাই। মিফতা, এর পরবর্তীতে মিউজিক নিয়ে আপনার প্ল্যানটা কি?
এরপরে কিন্তু কয়েকটা অ্যালবাম বেরিয়েছে আমার বসে। শুধু তোমাকে অ্যালবাম বের হলো প্রথম, সেখানেও একটা গানও খুবই জনপ্রিয় হয়েছিল, চিরধরা। এরপরে দ্বিতীয় অ্যালবাম বের হলো, সেটারও বেশ কয়েকটা গান জনপ্রিয় হয়েছে। থার্ড অ্যালবাম বের করার পরে তারপরে সিদ্ধান্ত নিলাম যে অ্যালবাম আকারে, এখন যেটা বর্তমান বিজনেস মডেল যেরকম যাচ্ছে, ফুল অ্যালবাম আকারে সেরকম 10টা গান 12টা গান আগে যেরকম বেরোতো, এখন আর ওরকমভাবে বের করার প্ল্যানও নেই, কারণ এখন ট্রেন্ডটা ওরকম নেই। এখন সিঙ্গেল রিলিজ করে যাচ্ছে, এর মধ্যে মাঝখানে নাটকের কিছু কাজ হলো, বড় ছেলের নাটকের কাজ করলাম, প্লিজ নিজের খেয়াল রাখো গানটা বের হলো, এই গানগুলো তো খুব ভালো সাড়া পেয়েছি। এবং মান্নাদের একটা গান রিমেক করে বেরিয়েছে, একই রকম গান যেরকম ছিল অরিজিনাল কম্পোজিশন, অরিজিনাল টিম, সেটাকে জাস্ট রিকম্পোজ করে করা হয়েছে, পার্থদার সাথে করলাম সিলন মিউজিকের ওখানে লাউঞ্জে। তো আপনার কি মনে হয় যে এই মাধ্যম পরিবর্তনের ভিড়ে এই যে আমাদের যে সঙ্গীতগুলো, এগুলো আমাদের শ্রোতাদের পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি বা পারবো? পারবো যদি রিসার্চটা ঠিক মতো হয়। আমি খেয়াল করছি দিনকে দিন মানুষের কম্পোজিশন সেন্স খুব ডেভেলপ করছে। আচ্ছা, সুরের সেন্সটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো আরেকটু ডেভেলপ করা দরকার, ম্যাচিওর হওয়া দরকার আছে আমাদের ওভারঅল সুরকারদের ক্ষেত্রে। কিন্তু লিরিসিস্টদের ক্ষেত্রে যেটা আছে, আমি এই জায়গাটায় খুব অভাব মনে হয় আমার কাছে, যে লেখা নিয়ে রিসার্চ করাটা ঠিক মতো হচ্ছে না। কথার উপরে জোর দেওয়া, কথার ছন্দবদ্ধতা, ছন্দের মিল রাখা, এই বিষয়গুলোর উপরে যতটুকু জোর দেওয়ার কথা, থিমের চেঞ্জ, ডিফারেন্ট ডিফারেন্ট থিম, ডিফারেন্ট স্টোরি, স্টোরির ফোকাসটা যেটা আগের দিনে ছিল, কথার সাথে একটা স্টোরি তৈরি হতো, এবং যে কারণে মানুষ ওই গানটা শুনলেই প্রতিবারই ওই গল্পের সাথে পেছনে সেই স্মৃতিতে ফেলে চলে যেত, সেটা এখন হয় কম। আমার মনে হয় এই রিসার্চটা করাটা খুব বেশি জরুরি। ধন্যবাদ মিফতা আমাকে সময় দেওয়ার জন্য। তো এখন আমরা মিফতা জামানের একটা গান শুনতে শুনতে আজকে বিদায় নেব, যে গানটা হচ্ছে ফুয়াদ ফিচারিং কন। আমাদের দেশটাকে করে তুলেছে পর্যটন আকর্ষণ, যেখানে অনেক রকম ভালো লাগা ছোঁয়া মিলে, যেখানে প্রকৃতি মনের মাঝে এনে দেয় খুশি মাখায় সম্প্রীতি, যা চোখে না দেখলে কিন্তু অনুভবে যায় না বোঝা। এই পাহাড়ের সাথেই প্রকৃতির অপূর্ব এক মেলবন্ধন, যে বন্ধন মুগ্ধ করে মন। এই পাহাড়ের মাঝেই বাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের সংস্কৃতি আমাদেরকে ভালো লাগার গল্প শোনায়। এবার শোনাতে চাই দর্পণায়োজনে পাহাড় ও প্রকৃতি। গ্রন্থনা করেছেন মিহির চন্দ্র বিশ্বাস, আর নিবেদনে থাকছেন নাসিমা রাজ্জাক জুথি। উঁচু নিচু পর্বত শ্রেণী বৃষ্টিত বলে রাঙামাটিকে গিরিকন্যা নান্দনিক পার্বত্য জেলা বলা হয়। এখানকার পাহাড়গুলো বিভিন্ন উপত্যকায় বন ও ঝর্ণাধারা দ্বারা আকীর্ণ থাকে। এ জেলার দক্ষিণে বান্দরবান, উত্তরে ভারতের ত্রিপুরা ও মিজোরাম অবস্থিত, পূর্বেও মিজোরাম এবং পশ্চিমে চট্টগ্রাম ও খাগড়াছড়ি অবস্থিত। চারটি প্রধান পর্বতমালা এই জেলাকে বেষ্টন করে আছে। সেগুলো হল উত্তরাংশে উত্তর দক্ষিণমুখী হাজার ফুট উঁচু পাহাড়মালা, পশ্চিমে ফুরবন পাহাড়মালা যার উচ্চতা 1518 ফুট, সর্বোত্তরে মাইনি উপত্যকা ভুয়াছড়ি রেঞ্জ যার উচ্চতা 2003 ফুট। পর্যটন বিকাশে ফুরমন পাহাড়টি বিশেষ ভূমিকা রাখতে পারে, কারণ এর নান্দনিক সৌন্দর্য ও যাতায়াত ব্যবস্থা পর্যটকদের সহজে আকৃষ্ট করতে পারে। এক্ষেত্রে শুধু প্রয়োজন সঠিক প্রচারণা।
ফুরমন পাহাড়ের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পড়ে। দেশের ছয় ঋতুর মধ্যে তিনটি ঋতু এখানে প্রকটভাবে ধরা দেয়, তা হল গ্রীষ্ম, বর্ষা ও শীত। তাই হেমন্ত ও বসন্তের প্রলম্বিত সময়কাল এই অঞ্চলকে এত হৃদয়গ্রাহী করে তুলেছে। স্থানীয় খাবারের মধ্যে পাওয়া যাবে শীদল ও শুটকি দিয়ে লাউ শাক, ডুমুর শিমের হুড়বো, পাজন, জুমের বেগুন ভর্তা, বরবটি সিমের ভর্তা, কাঁচা কাঁঠালের তরকারি, দেশি মোরগ ও হাঁসের মাংস ইত্যাদি। গান আছে বলে বিনোদনের সুখটা পায় প্রাণ, এই গানও আবার বলে দেশের কথা, যে কথায় নেচে ওঠে প্রাণ। দর্পণের এবারে পরিবেশনা আমাদের গান। জোরালো আহ্বান জানাচ্ছি, বিশেষ করে ঘর থেকে বাইরে গেলেই মুখে মাস্ক পরবার কথা সবসময় স্মরণ রাখতেই হবে। এমনই আহ্বানে একেবারে শেষ কথায় বলে যাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন রাজিদুল ইসলাম দিরাজ, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান এবং আমি রনক জাহান, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, প্রযোজনায় সহযোগিতা দিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হুসাইন। Thank you.